নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে একদলীয় শাসন পাকাপোক্ত করতে চাইছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এম আর আসাদকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একদলীয় শাসন টিকিয়ে রাখতেই ডিজিটাল নিরাপত্তা এবং গণমাধ্যম কর্মী আইন প্রণয়ন করা হয়েছে। এই দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার ধীরে ধীরে অক্টোপাসের মতো একেবারে জড়িয়ে ধরেছে। এদিকে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথাই শেখ হাসিনা পদত্যাগ করবে না। রেল লাইনে আগুন দেয়, বিদ্যুৎ কেন্দ্রে আগুন দেয়, এরা কি দেশপ্রেমী? সন্ত্রাসী কাকে বলে? সন্ত্রাসী আপনারা, আগুন সন্ত্রাসে হোতা হচ্ছে বিএনপি। পদ্মা সেতুর কথা শুনলেই বিএনপির গাত্রদাহ শুরু হয় বলেও মন্তব্য করেন তিনি। আগামী মাসে পদ্মা সেতু উদ্বোধন হবে, এ কথা শুনলেই মুখ কালা হয়। এ কথা কেউ বললেই মুখ কালা হয়ে। আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলেও মত দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদেরই আজকে টপ টু বটম পদত্যাগ করা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।